সর্বাঙ্গে বিদ্যুৎ লেগে যাওয়ার মতো কম্পিত হলো অভিরাজের শরীর। ছেলেটা উঠে দাঁড়িয়েছে, সামনে বেশ ভিড়, চোখ দুটো ভীষণ বিচলিত, চারপাশ থেকে ভেসে আসা ফানি ও ঘ্রাণ আর উচ্চ শব্দে গান সব কেমন গুলিয়ে যাচ্ছে, কণ্ঠ থেকে কথা হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা নিদারুণ ব্যথায় সে গলা চেপে ধরেছে। অভিরাজ বাক্য প্রয়োগে ব্যর্থ হয়ে পাগলের মতো করতে লাগলো। তাকে দেখে সামনে থাকা মেয়েগুলো মজা নিচ্ছে, অশ্লীল আচরণ করছে, অন্য সময় হলে ধমকে দিত না হয়, তবে এখন যে মুখ থেকে কথাই বের হচ্ছে না, কণ্ঠটা যেন বন্ধ হয়ে গিয়েছে। সে যতক্ষণে ভিড় পেরিয়ে বের হলো, ততক্ষণে বাদামি রঙের চুলযুক্ত মেয়েটি চলে গিয়েছে। বদ্ধ পাগলের মতো কাঁদরাচ্ছে ছেলেটা, ওর আচরণ বেপরোয়া হয়ে গেল। ইতিমধ্যে ভেঙে ফেলেছে দামি কিছু গ্লাস সেট, লন্ড ভন্ড দেখে ছুটে এসেছে লাবণ্য। সেখানে অভিরাজকে দেখে ও চিত্র কেঁপে উঠল। ঈশান দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। অনেকটা সরগোল লেগে গিয়েছে, মানুষজন হাসাহাসি করছে। ভাই ভাই এমন করছো কেন, কি হয়েছে, শান্ত হয়ে বসো, বসো ভাই। লাবণ্য এসে ঝাপটে ধরল অভিকে। অভি এক পলক তাকালো, ওর দৃষ্টি দিক হারিয়েছে, মনে হচ্ছে ভীষণ যন্ত্রণা ভেতরে সব শেষ করে যাচ্ছে। অভি কি হলো তোর, শান্ত হয়ে বস, এমন করছিস কেন, শরীর খারাপ লাগছে? এতগুলো প্রশ্ন করেও শান্ত হলো না লাবণ্য, ওর চোখে জল চলে এসেছে। ঈশান শক্ত করে ধরল অভিরাজকে। আপু কথা বাড়াচ্ছে না, ভাইকে এখানে রাখা ঠিক হবে না। অভির বিশাল শক্তপোক্ত ভারী দেহটাকে এক প্রকার টেনে নিয়ে বের হলো ঈশান। পিছু পিছু আসছে লাবণ্য, ওর শরীরের সবটুকু শক্তি হারিয়ে গেছে। অভিরাজের এমন অবস্থা সত্যি চোখে দেখার মতো না, হুট করে কি এমন হয়ে গেল অতীত। হসপিটালে ঝামেলাটা যেন শেষ হবার নয়, লোকগুলো চরম বেয়াদব। রুগীর বয়স হয়েছিল, হার্টের পেশেন্ট ছিল, অপারেশন তো সাকসেসফুলি হয়েছে, তারাই টাকা বাঁচাতে বাসায় নিয়ে গিয়েছিল, আর তারপর আবার হুট করে এসে অ্যাডমিট করালো। ডাক্তার যখন পেশেন্টকে দেখলো তখন প্রায় মৃত, অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না। আর এখন শব্দ হসপিটালের তিক্ত হয়ে উঠল অভির মুখটা। লাবণ্য নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে, এমনটা আগে কখনো হয়নি। কথায় আছে, যা রটে তার কিছু তো বটে, লোকে এমনটাই বিশ্বাস করবে, কিন্তু আসল ঘটনা ভিন্ন। এজন্য মেয়েটি সারাটা রাত হসপিটালে কাটাবে বলে ঠিক করেছে। অভি ফিরল শেষ রাতের দিকে, উষসীর জন্য ফিরতে হলো ওকে। অবশ্য লাবণ্যকে বলেছিল, তবে মেয়েটি ওকেই পাঠালো। এত ব্যস্ততা ক্লান্তি, রাজ্যের চিন্তা কিশোরীর মুখের পানে তাকাতেই যেন মুছে গেল। ঠোঁট প্রসারিত করলো সে, শার্টের দুটো বোতাম খুলে নিয়ে মেয়েটির নিকটবর্তী হলো। শক্তপোক্ত হাত ধারা মেয়েটির বাদামি চুলগুলো মুঠোবদ্ধি করলো। ওর শরীরের উষ্ণতা অনুভব হতে একরাশ ভালো লাগা ফুটে উঠল কিশোরীর মুখে। মাথায় হাত বুলিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো উষসীর ঘুম ভেঙেছে, ঘড়ির কাঁটায় 4:30 বাজে। ঘুমিয়ে পড়ো। কখন এলেন? মাত্রই। ডাকলেন না কেন? ঘুমিয়েছিল তো, ঘুম নষ্ট করা কি ঠিক? জানেন কতটা অপেক্ষা করছিলাম তাই। মেয়েটি সেদরাঙার নরম গালে হাত রাখলো অভিরাজ। উষসী মাথাটা কাত করে বলল, কত ঘন্টা হলো আপনাকে দেখি না, মনে হচ্ছিল মরেই যাব। খুব কষ্ট হচ্ছিল। খুব খারাপ লাগছিল। এসবের কাছে আদর করে দিচ্ছে। মেয়েটি বিড়াল ছানার মতো এগিয়ে গেল, ছোট্ট তুলতুলে নরম প্রাণীর ন্যায় বুকে মাথা এলিয়ে দিল। ওর পিনাট বাটারের মতো চুলগুলো গুছিয়ে দিচ্ছে অভিরাজ। খাবার খাওয়াটি নিশ্চয়ই খিদে পাচ্ছিল না, আসো এখন খেয়ে নেবে। আপনি খেয়েছেন? উষসী খুশি হলো, সে ঝটপট ফ্রেশ হয়ে এলো।
অভি তখন হাতের ঘড়ি খুলছে। আয়নাতে তার মলির মুখটা দেখতে পেয়ে আতকে উঠল কিশোরী। এমন দেখাচ্ছে কেন? কিচ্ছু হয়নি শশী, তুমি আসো আমার সাথে, এত টেনশন করো না, সব ঠিক আছে। মেয়েটি একরাশ মন খারাপ নিয়ে উঠে এলো। একসাথে খাওয়ার খেলে ওরা, অল্প স্বল্প গল্পও হলো। কথায় আছে, মানুষ কোনো কিছু হারিয়ে ফেলার পূর্বে খুব যত্ন করে। অভির ভেতরটাও কেমন যেন লাগছে, একটা যন্ত্রণা ওকে আড়ষ্ট করে দিচ্ছে। কিছুদিন পরের ঘটনা, অভিরাজ তখন কাজ করছে। সুন্দর শুভ্র কিশোরী ছেলেটার পাশে এসে বসেছে। মেয়েটির শরীর থেকে বেলি ফুলের মতো সুবাস আসে। প্রাণ ভরে শ্বাস নিল ছেলেটা। কিছু বলবো? স্লোভেনিয়া থেকে কল এসেছিল। কবে? 3 দিন পূর্বে। সেটা এখন বলছো কেন? বুঝতে পারছিলাম না কি করব। আচ্ছা, কে কল করেছিল, নাম্বার পেয়েছে কোথায়? পাপা কল করেছিল। অভিরাজ ল্যাপটপ রেখে সোজা হয়ে বসল। কাজের চাপে উষসীর মলিন মুখটা দেখা হয়নি। মেয়েটির মনের অবস্থা অনুভব হতে অভি বলল, যেদি মেয়ে, এভাবে মন খারাপ করছো কেন? আমাকে যেতে হবে অভিরাজ। একটা বাক্য অভির ভেতরে সবটা ভেঙে দিল। সে কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, কবে ফিরবে? 1 মাস পর। অভিরাজ একটু হাসল, মেয়েটির মাথায় হাত রেখে বলল, সাবধানে যাবে আর খুব দ্রুত ফিরে আসবে। উষসীর ভেতর থেকে দীর্ঘশ্বাস নেমে এলো, তারপর বলল, আমি যেদিন হারিয়ে যাই সেদিনই মমের অ্যাক্সিডেন্ট হয়। লোকাল হসপিটাল থেকে ফোনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তবে ফল ছিল শূন্য। তারপর একদিন পাপার সাথে যোগাযোগ হয়। পাপা মমকে স্লোভেনিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মম কোমায় চলে গিয়েছিল, তাই আমার বিষয়ে খোঁজ নিতে পারেনি। কিছুদিন পূর্বে আজাহার আঙ্কেলের সাথে যোগাযোগ হয়, তার থেকেই নম্বর নিয়ে পাপা আমার সাথে যোগাযোগ করেছে। অভি সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনে বলল, সেদিন কেন জানাওনি উষসী? আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না, পাপা সব কিছুর ব্যবস্থা করেছে। গত 3টা দিন আমি যেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি সেই যন্ত্রণা আপনাকে দিতে চাচ্ছিলাম না। কতটা খারাপ লাগছে অভি সেটা ওর চোখ মুখ দেখে বোঝার উপায় নেই। মেয়েটি চাতক পাখির মতো চেয়ে অভির কষ্টটা বোঝার জন্য বুকে হাত রাখলো। খারাপ লাগছে? তেমন না, তুমি তো ফিরেই আসবে শশী, মাত্র 1 মাসের বিষয়ে। আপনাকে মিস করবো মিস্টার রাগি। আমিও ভীষণ মিস করবো। এত সময় কান্নাটা যেন চোখ দিয়ে ঝরতে লাগলো। উষসী এক সাহসী কিশোরী, যে কিনা কোনো মতেই নিজেকে অসহায় বোধ করে না, সে আজ ভীষণ অসহায় বোধ করল। আর 27 বছর বয়সী শক্তপোক্ত দেহের লম্বাটে অভিরাজ নিজেকে মানিয়ে নেওয়ার এক বৃথা চেষ্টা চালালো। উষসীকে একাই যেতে হবে, একা একাধিকবার ফ্লাইট করার অভিজ্ঞতা রয়েছে মেয়েটির। তবে অভিরাজ শান্তি পাচ্ছে না। বিমানবন্দরে এসে মেয়েটিকে নানান বুঝ পরামর্শ দিচ্ছে, বারবার পাসপোর্ট আর টিকিট চেক করে দেখছে। এদিকে ছোট্ট বরফ সাদা রঙের মেয়েটি একেবারেই চুপচাপ। 3 মাস পূর্বে যে মেয়েটিকে দেখলেই বাচ্চা মনে হতো, সেই মেয়েটি আজ বেশ বড় হয়ে গিয়েছে। মাত্র 3 মাসে কতটা পরিবর্তন হয়েছে! কিশোরীকে ভ্যালভ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অভিরাজ শুধালো, কি হলো এইভাবে তাকাচ্ছ যে? দেখছি। কি? আপনার 2টি চোখ। কি দেখলে? আমাকে হারিয়ে ফেলার ভয়। উষসী আর অভিরাজ একে অপরের দিকে কিছু সময় চেয়ে রইল, তারপর হুট করেই নজর ঘুরিয়ে ফেলল কিশোরী। সাবধানে যাবে, গিয়েই কল করবে, আর কিছুদিন সময় থাকলে আমি তোমাকে একা ছাড়তাম না। রেন, চিন্তা করবেন না, আমি ঠিকঠাক পৌঁছব। আর পৌঁছেই কল করবে, ভুলে যেও না আবার। আপনাকে ভোলার সাধ্য নেই অভিরাজ। ওবে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কোকো মিউ মিউ করছে। প্রাণীটার শরীরে হাত বুলিয়ে দিল অভিরাজ, এতেই যেন চুপ হয়ে গেল সে। কাদসম বাদামি রঙের চুলযুক্ত শ্বেত রঙা মেয়েটির শরীরে হাঁটুর সম ফ্রক, তাকে সব পোশাকেই বড় সুন্দর লাগে, অন্তত অভিরাজের চোখে তেমনই মনে হয়। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে উষসী, তাদের এই দূরত্ব যেন আকাশও মেনে নিতে পারল না। তাই ঝমঝমিয়ে বৃষ্টি নামালো। বৃষ্টি এলে উষসীর মন ভালো হয়ে যায়, ভিজতে ইচ্ছে করে। তবে আজ তেমন কিছুই হলো না, শুধু একটা যন্ত্রণা অনুভব হচ্ছে। ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, নিজ উষসীর মাথায় হাত বুলিয়ে বিদায় দিচ্ছে অভিরাজ।
তার চোখের দৃষ্টি ঘোলা হতে শুরু করলো। উসুসি পেছন ফিরে তাকালো একবার, এই তাকানোতেই অভিরাজের মরণ হলো। সে নিজেকে ধরে রাখতে পারল না, ছুটে এসে জড়িয়ে ধরল মেয়েটিকে। উসুসির হাত ছেলেটার পিঠে এসে ঠেকল, নরম তুলতুলে ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে, অথচ শক্তপুক্ত আলিঙ্গনে তার দম বন্ধ হয়ে আসছে। তবু কিশোরী চুপ। হবির মাদক মেশানো ভালোবাসার কাছে সামান্য ব্যথা নিছকই এক ফুলের টোকা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।